আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। তো আজকে লকার দেখাবো না, ফাইল ক্যাবিনেট দেখাবো। এর আগে আমরা চার ড্রয়ারের ফাইল ক্যাবিনেট দেখিয়েছিলাম এবং এখন যেটা দেখাবো, কারণ অনেকে আপনারা বলেছেন যে আমাদের দুই ড্রয়ার দরকার অথবা তিন ড্রয়ার দরকার, বাট তিন ড্রয়ারের মধ্যে এত বড় না, স্মল সাইজের। তো আমি কিন্তু আগেও বলেছি, এখনও বলতেছি, আমরা কিন্তু কাস্টমাইজ করে আপনার মন মতো ফাইল ক্যাবিনেট তৈরি করে দিতে পারবো। আর আরেকটা কথা, ডিজিটাল লকার হাউসের ফাইল ক্যাবিনেট কেন বেস্ট এটা আপনাদেরকে একটু বুঝতে হবে, কারণ আমরা সবসময় কোয়ালিটিটা মেনটেন করে লকার এবং ফাইল ক্যাবিনেট বিক্রয় করে থাকি। তো আমরা একটু আমাদের ফাইল ক্যাবিনেটটা দেখাবো এখন। যাই হোক, আমরা এই ছোটোটা দিয়ে শুরু করি। যারা আপনারা চাচ্ছেন যে স্মল সাইজের মধ্যে তিন ড্রয়ার ফাইল ক্যাবিনেট, এটা হচ্ছে স্মল সাইজের মধ্যে, উচ্চতা 2 ফিট, অনলি 2 ফিট, পাশে রয়েছে 16 ইঞ্চি, গভীরতা রয়েছে 18 ইঞ্চি। খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ, 2 ফিট 16 ইঞ্চি 18 ইঞ্চি। তো আমরা কেন বেস্ট আমরা একটু দেখাই। আমরা যেটা করি, এখানে লকগুলো দেখেন ডাবল, এখানে সিঙ্গেল, এবং ডাবলের মধ্যে সবচেয়ে স্ট্রং যে লকটা। আর আরেকটা ব্যাপারে দেখেন এখানে কি রয়েছে, অনেক জায়গায় দেখবেন যে প্লাস্টিকের একটা হাতল দেওয়া থাকে, আমরা কিন্তু ডিফারেন্ট দেখেন এখানে কিন্তু একদম মানে ফাইল ক্যাবিনেট থেকেই একটা আলাদা হ্যান্ডেল তৈরি হয়েছে, এটা সম্পূর্ণ মেটালের, এই বডি থেকেই একটা আলাদা গ্যাপ করা, যার কারণে আলাদা প্লাস্টিকের হ্যান্ডেল বসানোর কোনো দরকার হচ্ছে না। এবং চাবিগুলো দেখেন কতটা স্ট্রং, অনেক হেভি চাবি আপনারা দেখতেছেন এই যে, ঠিক আছে। এবং এখানে একটু খেয়াল করেন, এটা হচ্ছে চ্যানেল, খুব হেভি। এরপরে আমরা যে কাজগুলো করি একটু আমি দেখাই, এখানে আমরা স্ক্রু করে দিয়েছি, যার কারণে পুরোটা আপনারা খুলতে পারবেন না। হ্যাঁ, স্ক্রু খুললে কিন্তু আপনারা পুরো ড্রয়ারটা খুলে দেখতে পারবেন। আমি একটু দেখাই, আপনারা চাইলে স্ক্রুটা খুলে ফেললেও কোনো প্রবলেম নেই, কারণ আমরা যদি এই ড্রয়ারটা খুলে ফেলি, হ্যাঁ আমরা একটু দেখাই, ড্রয়ারটা যদি আমরা খুলে ফেলি, তারপরে ড্রয়ারের পরে দেখেন অনেক হেভি। ড্রয়ারের পরে আমরা কী পাচ্ছি, এখানে বেয়ারিং, যাতে ইজিলি আপনারা এই চ্যানেল দিয়ে মুভ করতে পারেন। হ্যাঁ, এবং এখানে সেলফ থাকবে প্রত্যেকটাতে সেপারেটে, এত ছোট একটা ফাইল ক্যাবিনেট, বাজারে কিন্তু আপনারা যে ফাইল ক্যাবিনেটগুলো পাবেন ওগুলো কিন্তু সেলফ থাকে না, এটাতে কিন্তু সেলফ পেয়ে যাবেন, যার কারণে একটা প্রাইভেসি থাকে। তিনজন যদি অফিসে তিনটা ফাইল ক্যাবিনেট ইউজ করেন তাতে কোনো প্রবলেম নেই। এটাতে চেকবুক, ব্যাংকের চেকবুক, তারপর হচ্ছে বিভিন্ন জিনিস, ছোটো ছোটো কাগজপত্র আপনারা কিন্তু ইজিলি রাখতে পারবেন। প্রত্যেকটা ড্রয়ার আমি যদি একটু খুলে দেখি, এখানে স্ক্রু করা আছে, আপনারা চাইলে স্ক্রুগুলো খুলে ফেলতে পারবেন, আবার চাইলে স্ক্রু দিতে পারবেন। স্ক্রু দিয়ে ধীরে একটা ব্যাপার কি, লক হয়ে যায়, কেউ ড্রয়ারটা টান দিলে একদম বের করতে পারবে না। হ্যাঁ, তারপরে আমি একটু ভিতরটা দেখাই, স্ক্রুটা খুলে আমরা এখন ভিতরটা দেখাবো, যেখানে লকগুলো দেখেন এই যে ডাবল, হ্যাঁ খুবই স্ট্রং হেভি, ঠিক আছে। এবং এই যে স্ক্রু খুলে ফেললাম, এখন দেখেন এই যে এখানে কিন্তু সেপারেটেড, হ্যাঁ বেয়ারিং, এবং চ্যানেলটা দেখেন। এবং আমাদের যে আমি আরেকটু একটা ব্যাপার দেখাই, আমাদের থেকে নিলে আপনারা যে সিটগুলো পাবেন আমি একটু দেখাই, একদম ফ্রেশ সিট, কিন্তু কোনো জং পড়া সিট নেই, এই যে দেখেন একদম আয়নার মতো পরিষ্কার, আমি একটু দেখাই দিই, এই যে দেখেন, এই দেখেন রং উঠাই ফেললাম এখান দিয়ে, দেখেন সিটটা দেখেন একদম ফ্রেশ সিট, হ্যাঁ ফ্রেশ, এই দেখেন আমি রং উঠাই দেখাইলাম আপনাদের, আপনাদের দেখাই দিই, এই যে দেখেন। এটা যে কোনো জায়গায় আপনারা এরকম কোনো জং পড়া সিট আপনারা কিন্তু আমাদের কাছে পাবেন না, ঠিক আছে। এরপর আমি একটু দেখাই, হ্যাঁ আরেকটা যে ব্যাপারের যে ফাংশনটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এটার আপনার ডুয়েল সিকিউরিটি। হ্যাঁ, ডুয়েল সিকিউরিটিটা কী এখন আমরা এটা দেখব। ডুয়েল সিকিউরিটি হচ্ছে, এখানে তো প্রত্যেকটাতে ডাবল লক রয়েছে, এর আগে যারা আপনারা দেখেছেন তারা জানেন আমাদের এখানে কিন্তু আবার একটা পুশ লক রয়েছে। এই পুশ লকটা আমরা যখন এইভাবে পুশ করলাম, এটা কিন্তু অলরেডি তিনটা ড্রয়ার লক হয়ে গিয়েছে, এরপরও আবার চাইলে এখানে লক করতে পারবেন, ডাবল সিকিউরিটি সিস্টেম লকারের মতো। হ্যাঁ, এই দেখেন আমরা এই যে লকটা এখন খুললাম, এখন দেখেন প্রত্যেকটা ড্রয়ার কিন্তু আনলক আছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এই একটা লকের কারণে এই যে দেখেন তিনটা ড্রয়ার কিন্তু এখন লকড, আবার চাইলে ডাবল লক এভাবে করতে পারবেন। সো খুবই নিরাপদ ডিজিটাল লকার হাউসের এই ফাইল ক্যাবিনেটগুলো। যারা আপনারা চাচ্ছেন এটা পুশ লকটা যখন আপনারা খুলবেন, এভাবে মুভ করলেই খুলে যাবে কিন্তু পুশ লকটা, এই একদমই ইনটেক, যার কারণে এখন একটু ই মনে হচ্ছে, কিন্তু আপনারা যখন ইউজ করবেন এটা আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি একটু একবার দেখাই, এই যে খুলে গেল কিন্তু, হ্যাঁ এই যে পুশ লকটা জাস্ট মুভ করলে খুলে যাবে, এবং এখানে কিন্তু আবার আলাদা সেপারেট লক রয়েছে, খুবই হেভি। এবং এই কালারগুলো, এটা হচ্ছে অফিসিয়াল কালার করা, এটা দেখেন, এটা হচ্ছে দুইটা কালারের কম্বিনেশন, এটা ফুল একটা কালার, এটা ফুল একটা কালার, এটা ফুল একটা কালার। আপনারা চাইলে কিন্তু এই কালারগুলোকে আপনাদের মন মতো
চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন সাইজগুলোকে। তো আমরা এখন দেখালাম স্মল একটা ফাইল কেবিনেট, এরপর আমরা যে ফাইল কেবিনেটটা আবার দেখাবো এটা তিন ডয়ারের মধ্যে একটু বড়। হ্যাঁ আমি তো দেখাই, উচ্চতা 30 ইঞ্চি, পাশে 18 ইঞ্চি, যাদের একটু বড় সাইজের 2.5 ফিটের ফাইল কেবিনেট দরকার তাদের জন্য এটা হতে পারে একটি বেস্ট অপশন। এটা হচ্ছে ডিপে প্রায় 20 ইঞ্চি প্লাস। হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপারে, ফুল একই রকম সবগুলো, এই যে একই রকম দেখেন, এই যে হ্যাঁ একই রকম প্রত্যেকটা একই রকম। তারপরেও আপনারা এটার মধ্যে যদি অন্য কোনো কাস্টমাইজ করতে চান, আবার আরেকটা জিনিস দেখাই, দুই ডলারেরও কিন্তু ফাইল কেবিনেট আমাদের কাছে আছে, এবং এই যে হচ্ছে এটা দুই ডলার, 28 ইঞ্চি উচ্চতা, পাশে 20 ইঞ্চি, এবং গভীরতা অলমোস্ট আপনার, গভীরতাটা আমি একটু দেখাবো, গভীরতা অলমোস্ট আছে 22 ইঞ্চি। হ্যাঁ 20-22 আর উচ্চতা হচ্ছে 28 ইঞ্চি। আপনারা চাইলে এটাকে আরও ছোটও করতে পারবেন, এটা হচ্ছে বড় চার ডয়ারের জেল, আপনারা দেখেছেন সেই চার ডয়ারের মতো এই ডয়ারগুলো অনেক বড় ভিতরে, দেখছেন কালার, কালারের ফিনিশিংটা দেখেন কত ভালো, ঠিক আছে খুবই ভালো, এবং এই যে একটা ব্ল্যাক কালারটা খুবই সুন্দর ফিনিশিংটা দেখেন। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার, হ্যাঁ এই খুবই হেভি। লাস্টে যে জিনিসটা দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর হেভি, এবং আমার কাছে মনে হচ্ছে আপনাদের এটা প্রয়োজন। হ্যাঁ শেষ যা শেষ ভালো যার সব ভালো তার। তো এই হচ্ছে এটা দুটা ড্রয়ার, নর্মালি আমরা যেরকম দেখাইলাম, আর তার আগে একটু সাইজটা দেখেনি, এটা কিন্তু খুবই আকর্ষণীয়, এটা অনেকের পছন্দ হবে এই ফাইল ক্যাবিনেটটা, আমি একটু দেখিয়ে দিই। উচ্চতা আছে স্ট্যান্ডার্ড একটা সাইজ 42 ইঞ্চি, আপনারা নর্মালি জানেন 42 ইঞ্চিটা, পাশে রয়েছে 20 ইঞ্চি, হ্যাঁ গভীরতা রয়েছে 22 ইঞ্চি। আচ্ছা তো আমরা এখন এটার স্পেশাল যে ব্যাপারটা, এই যে নর্মালি তো এগুলো দেখছিনি, হ্যাঁ খুবই হেভি, এই যে খুবই হেভি, নর্মালি দেখছি লকারটা, সরি এই ফাইল কেবিনেটটা খুবই হেভি, ডয়ারটা যেরকম এই সব কিছু বেয়ারিং পার্টিশন সব কিছু আছে, পুশ লক আছে। স্পেশাল যে পার্টটা যেটা নিয়ে এখন আমি মানে বলেছিলাম যে লাস্টে একটা ধামাকা, এই হচ্ছে লাস্টের ধামাকাটা, এটা কিন্তু দেখতে ডয়ারের মতোই কাইন্ড অফ, কিন্তু যে গেটটা আমরা খুললাম, খোলার পরে আমরা কিন্তু এখানে কী পেয়ে যাচ্ছি, একটা সিন্দুক, একটা লকার পেয়ে যাচ্ছি, অ্যানালগ একটা লকার। একটু দেখেন এইখানে কিন্তু এই যে ড্রয়ার একটা সেলফ আছে, হিউজ স্পেস, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এখানে আপনার হচ্ছে ভালো একটা জায়গা আছে। আমরা একটু দেখি ড্রয়ারটা খোলার পরে কী অবস্থা, সিন্দুকের তালাচাবি, এই হচ্ছে ড্রয়ার, আর এইখানে কিন্তু হিডেন চেম্বার রয়েছে তিনটা, নিচে একটা, দুই পাশে দুইটা। হ্যাঁ এখানে অনেক কিছু রাখতে পারবেন আপনারা, আপনাদের মূল্যবান কাগজপত্র, পাসপোর্ট, অর্নামেন্টস। হ্যাঁ এখানে সিন্দুক আছে, এখানে লক আছে আলাদাই, যেখানে লক এখানে আপনারা চাবি ঢুকে লক করতে পারবেন, এবং এখানে আলাদা একটা তালা ঝুলাতে পারবেন, এবং এরপরে এখানে কেবল তো আবার একটা লক রয়েছে। হ্যাঁ এই সো এটা কিন্তু খুবই আকর্ষণীয়, আপনারা দেখলেন যে মনে হবে যে ফাইল ক্যাবিনেট, বাট নিচে একটা সিন্দুক রয়েছে। তো আপনারা যারা এরকম সুন্দর সুন্দর হেভি কোয়ালিটি সম্পন্ন ফাইল ক্যাবিনেট অর্ডার করতে চাচ্ছেন, ঠিক আছে তারা তাদের কোথায় আসতে হবে, ডিজিটাল লকার হাউসে। এটার পুশ লকটা একটু ডিফারেন্ট, এটা নর্মালি যে লকের মতো, এটা কিন্তু পুশ লক দেখছেন আপনারা, এটা পুশ করলে লক হয়, এটা কিন্তু পুশ করলে না, এটা নর্মালি আছে, দেখেন আমরা জাস্ট ঘুরাই দিব, এই যে লক হয়ে গেছে, ওটা পুশ লক, এটা জাস্ট নর্মালি এরকম ডয়ার লকের মতো, বাট কাজ কিন্তু একই। হ্যাঁ কাজ কিন্তু একই। যাই হোক আপনারা যারা এরকম সুন্দর সুন্দর ফাইল ক্যাবিনেট অর্ডার করতে যাচ্ছেন রেডিমেড, এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদের শোরুম থেকে নিতে পারবেন, আর এছাড়া অনলাইনে অর্ডার করতে পারবেন, আর তাছাড়াও যদি আপনারা কাস্টমাইজ করে অর্ডার করতে চান সেটাও কিন্তু আমরা অনলাইনে অর্ডার করতে পারবেন, সরাসরি এসে দেখে অর্ডার করতে পারবেন। সো যাদের এরকম সুন্দর সুন্দর ফাইল ক্যাবিনেট দরকার তাদের কোথায় আসতে হবে, ডিজিটাল লকার হাউসে। আরেকটা কথা বলে রাখি, অন্যান্য লোকাল যারা সাপ্লায়ার অথবা লোকাল যারা এগুলো মেক করতেছেন তাদের সাথে প্লিজ দয়া করে আমাদের আমাদেরটা মিলাবেন না, আমাদেরটা একটু ডিফারেন্ট, আমরা সবসময় একটু কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি। ভালো থাকুন, ভালোর দলে থাকুন, আসসালামু আলাইকুম।